আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিবিএন আপডেটে। এবারের আসরে মুস্তাফিজ খেলছে দিল্লি ক্যাপিটালসের হয়ে। কোয়ারেন্টাইন থাকার কারণে দলের প্রথম ম্যাচ মিস করলেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে মুস্তাফিজ করেছেন বাজিমাত। নিজে পারফর্ম করলেও দ্বিতীয় ম্যাচে হেরে বসেছে দিল্লি ক্যাপিটালস। আগামীকাল রাতে মাঠে নামছে দিল্লি, এবার প্রতিপক্ষ নবাগত দল লখনউ সুপার জায়ান্টস। এবারের আসরে এখন পর্যন্ত দুই ম্যাচে মাঠে নেমে মুস্তাফিজদের জয় একটিতে, পরাজয় সমান এক ম্যাচে। আইপিএলের পয়েন্ট টেবিলে মুস্তাফিজদের বর্তমান অবস্থান সাথে। বড় আসর শিরোপায় নজর থাকলে সিরিয়াস ক্রিকেট খেলতে হয় শুরু থেকেই, তাই তো তৃতীয় ম্যাচে জয়ের খোঁজে মরিয়া থাকবে দিল্লির ক্রিকেটাররা। ইতিমধ্যে দিল্লি দলে যোগ দিয়েছেন অজি ওপেনার ওয়ার্নার। শক্তিমত্তায় যে আরেকটু বেড়ে গেছে দিল্লি, এতে বলার অপেক্ষা রাখে না। তাই তো ওয়াটসন ম্যাচের আগেই বলে বসলেন, জয় পেতে মরিয়া আমরা, আমাদের লক্ষ্য এবার শিরোপা ঘরে তোলা, শুরু থেকেই ছন্দ ধরে রাখতে চাই। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। আইপিএলের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।